আজকে কিন্তু আমি তোমাদের সাথে আসলে বকবক করতে আসিনি, যে আমার কথা শুনে আসলে তোমরা বিরক্ত হবা। আজকে আসলে তোমাদেরই বন্ধু, তোমাদেরই বন্ধু, বা তোমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা 19-এ আছো, তাদের বড় ভাই যে আর কি সদ্য মানে এবার যে পরীক্ষাটা হলো ঢাকা ইউনিভার্সিটি, সেই পরীক্ষাতে আর কি ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে সে 1250 জনের ভিতরে একজন আর কি হয়েছে। তো দেখো যে আমি কিছুদিন আগে কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম যে আমার দুই রত্ন এখন ঢাবিয়ান, সেই দুই রত্নের এক রত্ন মোহাম্মদ বিল্লাল হোসেন। তো বিল্লাল হোসেন মানে তোমাদের সাথে একটু কথা বলবে, যেটা তোমরা অবশ্যই চিন্তা ভাবনা করবা। তো বিল্লাল হোসেন এবার ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে চান্স পাইছে। তো তোমার, তুমি জানো যে তোমার অনেক বন্ধু বান্ধব, অনেক বন্ধু বান্ধব যারা আর কি চান্স পায় না, তারা এখন হতাশ হয়েছে অনেকেই আমি দেখলাম। তো তাদের উদ্দেশ্য করে যে আসলে তুমি কিভাবে পড়ছো বা কিভাবে পড়লে চান্স পাওয়া যায়, সেই বিষয়টা ওদেরকে যদি একটু ক্লিয়ার করে বলো, আমার মনে হয় ওরা একটু হলেও উপকৃত হবে। আসসালামু আলাইকুম, আমি সেটা একটু বলো। বিল্লাল হোসেন, আমি তো এবার আল্লাহর রহমতে ঢাবিতে চান্স পেয়েছি। এখন একটু জোরে বলো। তোমরা যারা আমার বন্ধু আসো তারা হতাশ হবা না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছে, হতাশ হবা না। এখনো ডিসেম্বর মাস পর্যন্ত সময় আছে, 3 মাস, জানুয়ারি মাসে অনেক পরীক্ষা, জানুয়ারি মাসে অনেক পরীক্ষা হয়, ডিসেম্বর মাস তো ভালোগুলো হয়। এখন ব্যাপার না, তোমরা পড়তে থাকো, হতাশ হইও না। হতাশই মূলত পড়া থেকে মানুষের দূরে সরায়। আর তোমরা পড়ো, আসলে পড়া ছাড়া কোনো বিকল্প নাই। যত করবা তত আয়ত্ত করবা, তত ভালোভাবে করবা, আর প্র্যাকটিস করবা বেশি বেশি। তো এটা হচ্ছে বিষয় যে ও যেটা তোমাদেরকে বলতেছে যে হতাশ না হতে। আমি এর আগেও তোমাদেরকে বিভিন্ন গল্পের মাধ্যমে বা ইয়ার মাধ্যমে বা উদাহরণ দিয়ে আর কি বলছি যে আসলে হতাশ হওয়া যাবে না, হতাশ হইলেই কিন্তু তুমি ফেলিওর হয়ে যাবে। যে একটা কথা দেখো যে 3 মাস পরে কিন্তু তোমরা অনেক কিছুই কি করে ফেলছো, আয়ত্ত করে ফেলছো। এখনো প্রায় দুই তিন মাস সময় আছে। তো এই সময়ের ভিতরে যদি তোমরা যেভাবে পড়তেছিলা ঠিক ওইভাবেই যদি পড়াশোনাটা কন্টিনিউ করো, তাহলে কিন্তু দেখবা যে তোমরা কোথাও না কোথাও কিন্তু কি চান্স পেয়ে গেছো। এই যে দেখো বেল্লাল কিন্তু আসলে এই যে দেখো সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে, কিন্তু ও কিন্তু যখন আর কি ইন্টারে আমার কাছে পড়তে আসতো তখন কিন্তু এতটা স্বাস্থ্য ছিল না, তখন ওর ওজন ছিল মনে হয় 78 কেজির মতো। এখন কিন্তু সে মাশাল্লাহ 100-এর কাছাকাছি, আর 4-5 কেজি হইলে হয়তো বা সেঞ্চুরি করে ফেলবে। এর পিছনে কারণটা দেখো যে ও শুধুমাত্র প্রায় কয় ঘন্টা পড়ছো তুমি, প্রায় 13-14 ঘন্টা করে পড়ছে, অর্থাৎ সে টেবিলের উপর ছিল। আর মানুষ যদি খায় আর বসে থেকে পড়ে তাহলে কিন্তু স্বাস্থ্যটা ভালোই হবে। তো দেখো যে ও কিন্তু এখন ও যেরকম ভাবে পড়ছে 13-14 ঘন্টা, তোমরা কিন্তু 13-14 ঘন্টা না, তোমরা প্রায় 18 ঘন্টা দিনে পড়ার চেষ্টা করো, তাহলে দেখবা যে আসলে চান্স হয়ে গেছে। এবং চান্স পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা কি একটা ইউনিভার্সিটির সিট তোমরা আগে সিনায়া নিয়ে আইসা, তারপরে আসলে তোমরা আসলে চিন্তা ভাবনা করো যে এখন তুমি পড়াশোনা না করলেও হবে। কিন্তু পড়াশোনা 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 পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নাই। কারণ দেখো যে পড়াশোনা করেই কিন্তু কি এই 14-15 ঘন্টা কিন্তু করেও কি ও চান্স পাইছে। অনেকেই তোমরা ফাঁকিবাজি করছো, কোচিং এ ঠিকঠাক মতো যাও নাই, কিন্তু এই কাজটা কিন্তু খুব ভুল। ও ওর সময় মানে ওর সঠিকভাবে সেই সময়গুলো কাজে লাগাইছে বলেই কিন্তু সে আজকে ঢাকা ইউনিভার্সিটির মানে একজন একটা মানে শিক্ষার্থী হইতে পারছে। তোমরা জানো যে জাতির মানে শ্রেষ্ঠ সন্তানরাই আসলে ঢাকা ইউনিভার্সিটির ইয়া হইতে পারে, বিশেষ করে আমাদের কমার্সের সি ইউনিটের কিন্তু মেইন জায়গায় কিন্তু কি ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট। তো দেখো এটা তো তুমি বললা হচ্ছে তোমার যে সহপাঠী যারা আছে তাদের জন্য, তুমি এসএসসি ইন্টার পরীক্ষার্থী যারা আছে বা সরি এসএসসি ইন্টার পরীক্ষার্থী অর্থাৎ যারা আর কি এখনো পাস করেনি বা এসএসসি তো ওইভাবে প্রিপারেশন না নিলেও চলে, তবে আগে থেকে নিলে আর কি একটু ভালো হয়। তো তুমি তো মনে হয় ফার্স্ট ইয়ার থেকে তো তুমি মানে প্রিপারেশন নিছো মোটামুটি। তো তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এর যে ভাই বোন গুলো আছে তারা কিভাবে পড়বে বা তুমি কখন থেকে শুরু করছো, তো এই বিষয়গুলো বললে আমার মনে হয় ওরা একটু উপকৃত হবে, একটু বলো। হ্যাঁ ভাই, যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে ভাই বোনরা আছে তাদের উদ্দেশ্যে বলা, তোমরা এখন থেকে মূলত অ্যাডমিশনের পরীক্ষার প্রিপারেশনের মূল সময়, এই সময় থেকে যদি তোমরা শুরু করো তাহলে তখন 3 মাসে চাপটা কম পড়বে। আর তোমরা এখন থেকে মনে করো জয় কলেজ যে প্রশ্ন ব্যাংক আছে, কমার্সের গয়নিটের ঢাবির, আর হলো ওইটার বিশেষ করে ইংলিশ আর অ্যাকাউন্টিংটা, আর সাইপ্রাস ভোকাবুলারিটা তোমরা হলো বা সাইপ্রাস বা সাইপ্রাস যে কোনো ভোকাবুলারি স্টুডেন্ট ভোকাবুলারি ওইটা পড়তে পারো, ওইটা এখন যদি আগারে পড়ো তাহলে তখন 3 মাসে তোমাদের চাপ কমে যাবে, আর তোমরা সময় বেশি পাবো, তখন ভালোভাবে পড়তে পারবো, অন্যান্য সাবজেক্ট কভার দিতে পারবো, ইংলিশ বিশেষ করে ইংলিশ আর হিসাব বিজ্ঞান দেখবে। এবার বললাম হিসাব বিজ্ঞান প্রশ্ন অনেক কঠিন হয়েছে, সো হিসাব বিজ্ঞানটা একটু চেষ্টা করবো ভালো করে দেখতে। তো ও যেটা তোমাদেরকে বললো যে 9-10 না আসলে
ইন্টার ফার্স্ট ইয়ার থেকে, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তির প্রিপারেশনের মানে মূল সময়। দেখো আমি আমার কথা বলি যে আমি বিশ্ববিদ্যালয়ে কেন চান্স পাই নাই, আমি কেন আজিজুল হক বগুড়া আজিজুল হক কলেজে পড়তেছি, তো আমি কিন্তু আসলে জানতে পারছি যে ইউনিভার্সিটির জন্য আসলে কি পড়তে হয়, এটা কিন্তু আমি জানছি হচ্ছে ইন্টার পরীক্ষা দেওয়ার পর, কোচিং এ যাওয়ার পর। তার আগে কিন্তু আমি কিন্তু এই বিষয়গুলো কিন্তু জানতামই না। তো দেখো তোমরা ফার্স্ট ইয়ার থেকেই যদি এই বিষয়গুলোর উপরে প্রিপারেশন সঠিকভাবে নাও, হ্যাঁ, যে ও যে কথা বললো যে ইংরেজি, আমি বিশেষ করে ইংরেজির কথা বলবো, যে ইংরেজিটা যদি তোমরা এখন থেকেই আর কি ভালোভাবে পড়াশোনা করো, তাহলে কিন্তু দেখবা যে তোমরা অনেক আগায় থাকবা। এবং হিসাব বিজ্ঞানও কিন্তু বেশ কঠিন কোশ্চেনই হয়, তোমরা ওই ও যে কথা বললো যে জয়কলির যে বইগুলো আছে বা ওইখান থেকে তুমি মানে জয়কলি জয়কলি করতেছি, আসলে ও জয়কলি বইটাই পড়ছে, হয়তো বা তোমার অনেকে যে জয়কলি কোম্পানি হয়তো বা খুশি হবে আর অন্য বই কোম্পানিগুলো হয়তো বা আমাদের উপর রাগ করবে, কিন্তু আসলে ও জয়কলি বইটাই আর কি পড়ছে। তো জয়গুলির নামটা আর কি ওই জন্য বারবার বলতেছে, এবং সাইফুর্সের যে ভোকাবুলারি বই আছে ওই বইটা আসলে পড়ছে। তো ও যে বইটা পড়ছে সেই বইটার কথাই তোমাদেরকে বললো। তো বাজারে কিন্তু আরো অনেক বই আছে, সেগুলোও তোমরা আর কি ইয়া করতে পারো, পড়তে পারো। মানে মোট কথা তোমরা ভোকাবুলারি এবং অ্যাকাউন্টিং এর প্রিপারেশনটা যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই যদি তোমরা নিতে পারো, তাহলে দেখবা যে ওই 3 মাস তোমাদের কাছে অনেক সহজে দেবে, এবং চান্স পাওয়াটা কিন্তু কি অনেক কঠিন হয়ে যাবে। তুমি ওই ভোকাবুলারি বইয়ের কত অংশ প্রায় আগে থেকে মুখস্থ করছিলা? ভাই আমি আপনার সেকেন্ডারির ভিতরে প্রায় সেকেন্ড লেভেল পর্যন্ত শেষ করছিলাম, সেকেন্ড লেভেল পর্যন্ত শেষ করছিল, পরবর্তীতে কিন্তু কি সম্পূর্ণ। এবং ধরো মানে অ্যাকাউন্টিং এবং ফিনান্স, অ্যাকাউন্টিং ফিনান্স এবং বাংলা যেগুলো আছে, ম্যানেজমেন্ট এবং ইংরেজি তো বিশেষ করে বললামই, তো এই বিষয়গুলো কিন্তু তোমরা যদি একটু একটু করে, অর্থাৎ কোশ্চেন প্যাটার্নটা আমি বলবো না যে একদম সবকিছু কমপ্লিট করে ফেলো, তুমি জাস্ট কোশ্চেনটা যদি দেখো তাহলে কিন্তু কি তুমি অনেকটা কি আইডিয়া পাওয়া যায় আসলে কি ধরনের কোশ্চেন। মানে আমার দুঃখের কথা আমি বলি যে আমি আসলে কোচিং এ ভর্তি হওয়ার আগে জানতামই না আসলে ভার্সিটিতে আসলে কি ধরনের কোশ্চেন গুলো আসলে হয়। তো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদেরকে আর কি উদ্বুদ্ধ করার জন্য মানে অবশ্যই মনে হয় তোমাদের কাজে লাগবে, এবং বেলালের জন্য দোয়া করবা সে যেন ভালো সাবজেক্ট, যার মানে ইচ্ছা যে সাবজেক্টে ওর ইচ্ছা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেসে পড়া, ইন্টারন্যাশনাল বিজনেসে পড়া সেই সাবজেক্টে যেন সে চান্স পায়, এই জন্য তার জন্য দোয়া করবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, ভালো থাকবা।